জাতীয় নারী উন্নয়ন নীতি অবহিতকরণ ও দ্রুত বাস্তবায়নের উপর পিরোজপুরে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ এর পিরোজপুর জেলা সভাপতি জিয়াউল আহসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল, পিরোজপুর পৌরসভা প্যানেল মেয়র মিনারা মাহবুব, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুনুর রশিদ সহ পিরোজপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।